আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা মামলায় সন্ত্রাসের জনপদে রূপ নিয়েছে নড়াইল লোহাগড়া তেলকাড়া গ্রাম। এলাকার প্রভাবশালীরা লোকজন দিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করায় চরম আতঙ্কিত স্থানীয়রা। এলাকার এসব কর্মকাণ্ডে শিশু কিশোরদের শিক্ষা কার্যক্রম বন্ধের পথে, তবে পরিবেশ স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাড়ি বাড়ি হামলা মামলা আর ভাঙচুর লুটপাটের চিহ্ন, এসব দৃশ্য আতঙ্ক ছড়াচ্ছে তেলকাড়া গ্রাম জুড়ে। অভিযোগ রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার বসতবাড়ির টিনের চালা, বেড়া, রান্নাঘর, গোয়ালঘরে হামলা চালায়। পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে, এমনকি পিতৃভিটায় বসবাস করতেও মোটা অঙ্কে চাঁদা দিতে বাধ্য করা হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু করতে কিছু থাকতেছে না বাবা, তারপরে লোক মরণের ভয়, জানের ভয়, বেইজ্জতির ভয়। একদল সিঁড়ির ফেরে, আর একদল ঘরে চলে গেছে। আর এই লোকের কাছে বেরো, আগে বেরো, তাই কয়ে টাকা চাচ্ছে আমাকে কাছে। এমন হামলা মামলায় সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্ক, কখন কি ঘটে এই ভয়ে দিনানিপাত করছেন তারা। এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তেলকাড়া গ্রামের লিয়াকত শেখের পক্ষ ও ইউপি সদস্য নান্টু শিকদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এ ঘটনায় থানা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় বিরোধের মীমাংসা করা হলেও দীর্ঘদিন স্থায়ী হয়নি। ফলে সন্ত্রাসী হামলায় এলাকার 30টির বেশি বসতবাড়ি ও 20 লক্ষ টাকার সম্পদ লুটপাট হয়েছে। কাপড় চোপড় জানি যা ছিল স্যার সব নিয়ে গেছে। তারপরে এসে গ্রাম দাও ধরেছে, কুড়াল ধরেছে, ঘরতে থাল বাটি মাল জিনিস সব বেরোয় নিয়ে গেছে। বাচ্চা যারা তারা ভয়তে কান্দা কাটি করতেছে, তাও তাকে মানতেছে না। এই পশ্চিম পাড়ার সমস্ত মানুষ বছর ভরে খাবে সেই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যারা মোটরটা খুলে নিয়ে গেছে। তবে পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। মানে আইনের সাথে নিশ্চিত আছে এবং আইনের ব্যবস্থা বজায় রাখা হচ্ছে, আসামি গ্রেপ্তার অভিযান আছে, পরিচালিত হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে আসামি পাইলে আমরা গ্রেপ্তার করছি, যদি নতুন কোনো ঘটনা ঘটে, যেন না ঘটে সেই দিয়ে আমরা তৎপর আছি। তেলকাড়া গ্রামের মানুষকে এসব প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, আরটিভি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।